ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমার বুদ্ধি বয়সে দেখছি আর তো তার কাজ করে খেয়েছি। খাওয়ার পরে ওরা রাস্তা রাস্তায় কুকুরি ঘুরে বেড়াচ্ছে। বহুদিন থেকে ধরেন আমরা কলেজ মোড়ে মার্কেটে পড়ে আছি, আর জুতো স্যান্ডেল কাজ করি, কোন রকম ভাবে চলে কাজ কাম নাই সেরকম। জীবিকা নির্বাহ করে, পাশাপাশি ওনাদের কোনো সন্তানাদি নেই এবং ওনাদের কোনো বাড়ি ঘর নেই। সেই ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা ওনাদেরকে দেখেছি যে স্কুলের বারান্দায় বা মাদ্রাসার বারান্দায় তারা দিন যাপন করতো এবং হোটেল থেকে খাদ্য কিনে তারা খাওয়া দাওয়া করতো। পবা উপজেলার নবাটা পৌরসভার কাছে একজন, তার নাম হচ্ছে তপন রায় এবং সে পেশায় একজন কুচি। তিনি আজকে দীর্ঘদিন যাবৎ দীর্ঘহীন অবস্থায় আছেন এবং তিনি কোনো ঘর পান, যদিও তিনি পৌরসভার এলাকার মধ্যে থাকেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর যে গৃহ নির্মাণ প্রকল্পটা কিন্তু আমরা মহানগর এবং পৌরসভার বাইরে অর্থাৎ আমরা উপজেলার মধ্যে করছি। তারপরও এই আমাদের যখন এই নিউজটা আমাদের নজরে আসে যে তার কোনো গৃহ নাই, আমি উপজেলা নির্বাহী অফিসার বাবাকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি এবং সাথে সাথে সেখানে আমরা টিন বরাদ্দ করেছি এবং কিছু আর্থিক অনুদান দিয়ে তাকে একটা ঘর তৈরি করে দিয়েছি। সেখানে সে আছেন এবং তিনি তার স্ত্রীকে নিয়ে আজকেও আমার অফিসে এসেছিলেন। তাকে আমি এক মাসের খরচ হিসাবে আমি 5,000 টাকা আমি তাকে প্রদান করেছি এবং এই কাজে উপজেলা নির্বাহী অফিসার সহ ওখানকার এসিলেন এবং লোকাল আমাদের যে সাংবাদিক আছে বলার সাহেব সকলে মিলে আন্তরিকভাবে কাজটা করেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।